আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় সিপে পেইড মার্কেটিং। আমি এমন একটা সাইট আপনাদের দেখাবো যেখানে পেইড মার্কেটিং করে আপনারা আর্নিং করতে পারবেন। তার আগে আমি আমার আর্নিং প্রুফগুলো দেখাই। দেখুন, ট্রাফিক থেকে আমি পেইড মার্কেটিং করে কত কনভার্সন নিয়ে আসছি। আমি যদি নেক্সট পেজ দেখাই, নেক্সট পেজেও একই অবস্থা। দেখুন কত কনভার্সন, কত কনভার্সন নিয়ে আসছে। তো বন্ধুরা, মেইন সাইটে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি আমার সাইটে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, যেমন এখান থেকে আগে প্রথমে আমাদের ডিপোজিট করতে হবে, ঠিক আছে। এখান থেকে যে এইখানে আসবেন, এই অপশানে আসবেন, আসার পর এখান থেকে আপনি ভিসা কার্ড, ওয়েব মানি, বিটকয়েন, ঠিক আছে, কয়েন পে, তারপরে ক্যাপসা ডিজিট, এগুলোতে আপনি কাজ করতে পারবেন। তো এখান থেকে করলে আপনি সরাসরি $50 ডিপোজিট করলে করতে পারবেন, টপ আপ করে দিলে চলে যাবে আপনার অ্যাকাউন্টে সবই ইনফরমেশন, তারপরে আপনি রিচার্জ করতে পারবেন। আর ওয়েব মানি থেকে যখন আপনি করবেন, আপনাকে মিনিমাম ২০% আপনাকে কমিশন কাটবে, ঠিক আছে, ২০% কমিশন কাটবে। এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, শুধু ওয়েব মানির জন্য একটা অপশন ২০%। মানে ওগুলো নয়, $50 ডিপোজিট করলাম, $50 ডিপোজিট করলে আমাদের এখানে $40 আমাকে দিয়ে দেখাবে, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে আপনি ইনভয়েস দিয়ে দেবে, ঠিক আছে, ইনভয়েস দিয়ে দেবে। তো হয়ে গেলো, এখান থেকে আমরা ক্যাম্পেইন রান করবো। কেউ এখান থেকে ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের এখানে আসতে হবে। এখানে আসার পরে এই যে ক্যাম্পেইন লিস্ট, এখানে যদি আপনি আগের কোনো ক্যাম্পেইন করা থাকেন অবশ্যই ক্যাম্পেইন লিস্টে দেবেন, আর যদি নতুন করে কোনো ক্যাম্পেইন রান করতে চান আপনি এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট এ ক্যাম্পেইনে চলে আসবেন। ক্রিয়েট এ ক্যাম্পেইনে আসলাম, আসার পর এখন দেখেন, এখন আমাদের এখান থেকে টাইটেল দিতে হবে, লিঙ্ক দিতে হবে, ঠিক আছে, মানে আমাদের ক্যাম্পেইন টাইটেল, তারপরে আমাদের অ্যাডস টাইটেল দিতে হবে, অ্যাডস টেক্সট দিতে হবে, এখানে আইকন দিতে হবে, এখানে ইমেজ দিতে হবে, ঠিক আছে, তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে আস্তে আস্তে সব কিছু ঠিক রেখে আমাদের ক্যাম্পেইনটা রান করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ক্যাম্পেইন রান করে আপনাদের দেখাই। যেমন এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম, আমি এখান থেকে এই অফারটার নিয়ে কাজ করি, যে গুগল প্লে গিফট কার্ডের অফারটার নিয়ে কাজ করি। তো অফার অফার ছিলাম, আসার পর আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এখান থেকে যেমন এই যে ক্যাম্পেইনে আসি, পরে এখান থেকে আমাদের লিঙ্ক দিতে হবে, যেহেতু ক্যাশ অ্যাপ না, আমি এখান থেকে গুগল প্লে দিলাম, গুগল প্লে গিফট কার্ড, এখানে আপনি যে কোনো নাম দিবেন, এখানে আপনি যে কোনো নাম দিবেন তার জন্য আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনি এখান থেকে গুগল প্লে গিফট কার্ডের আমি একটা ক্যাম্পেইন রান করবো, আমি গুগল প্লে গিফট কার্ডের নামটা দিলাম, তারপর আমি গুগল প্লে গিফট কার্ডের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা আমি নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে সরাসরি আমি চলে আসলাম, আসার পর এখান থেকে এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে, ইউআরএলটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমি সরাসরি আমার ক্যাম্পেইনে চলে আসলাম, ঠিক আছে। আমি আমার ক্যাম্পেইনে আসলাম, আসার পর এখান থেকে ইউআরএলটা দেবো, ওকে। তবে আপনি চেষ্টা করবেন যে এই যে ইউআরএলটা আপনি নিলেন, এখান থেকে যে এই যে ইউআরএলটা আপনি নিলেন, আপনি চেষ্টা করবেন যে মনে আপনি চেষ্টা করবেন কিউ লকার অথবা বিমু দিয়ে আপনি এখান থেকে কী করবেন, এই ট্র্যাক করবেন, যাতে আপনাকে বট জানে ওরা না দিতে পারে, ঠিক আছে, বট দ্বারা দ্বারা আপনার এটা সাইন আপ না করতে পারে, ঠিক আছে। তো আপনি, আমি আপনাদের এটাই দেখাচ্ছি, আপনি একটা কিউলাইকের একটা অ্যাকাউন্ট খুলে দেবেন, ঠিক আছে, কিউলাইকের থেকে আপনি ট্র্যাকিং করে আপনি এখানে ট্র্যাকিং সফটওয়্যারটা নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি চলে আসবেন, এখানে আসবেন, আসার পর এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে, কিউলাইকের থেকে পেস্ট করে দেবেন। তারপরে এখান থেকে টাইটেল দিতে হবে, টাইটেল আমরা কী টাইটেল দেবো, যেমন যেমন এখান থেকে টাইটেল কী আছে, $100 গুগল প্লে, মানে গুগল প্লে $100, ঠিক আছে, গিফট কার্ড নিলাম, তারপর আমি এখান থেকে দিয়ে দিলাম এটা। দেওয়ার পরে এখান থেকে টেক্সট দিতে হবে, টেক্সট এখানে অবশ্যই আপনার 45 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে, বুঝতে পারছেন, 45 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তো আমি এখান থেকে দেখেন এতটুকু নিয়ে নিলাম, ঠিক আছে, দেখি কতটুকু আটে, এতটুকু নিলাম, না পর আমরা সরাসরি কোথায় আসবো, আমরা এখান থেকে সরাসরি এখানে আসলাম, আসার পর এখান থেকে $100 গুগল প্লে গিফট কার্ড নিয়ে নিচ্ছে, এতটুকু নিলাম, নেওয়ার পর সাইন আপ, ওকে। হওয়ার পর এখন বিষয় হলো, আপনারা চাইলে এখান থেকে সাইট ইউআরএল, সাইট নেম, ক্যাম্পেইন এগুলো দিতে পারেন, তো এগুলো না দেওয়াই বেটার, এগুলো দেবেন না, আপনি এখান থেকে আইকন দেবেন। আইকন আমি সরাসরি আইকনে তো চলে যাই, কী টাইপের ক্যাপ কার্ড, গিফট কার্ড, গিফট কার্ড, যাবস আমি এটা এই যে যেমন এই যে গুগল প্লে গিফট কার্ড, গুগল প্লে এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম, না আপনার আমি এখান থেকে সাইন আপ করলাম, এই যে এতটুকু করলাম, এই ইমেজটা নিয়ে নিলাম,
মানে লোগো, এটা আমাদের লোগো, এইটাই দেখাবে, এইটা আর টাইটেলগুলো দেখাবে, ঠিক আছে? এটা দেখাবে আর এইটা দেখাবে আর এই লোগোটা দেখাবে আর এই ইমেজটা দেখাবে কোনো অ্যাড পুশ নোটিফিকেশনটা। তো আমি এখান থেকে আবার এই সাইজে একটা ইমেজ নিয়ে আমি এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম, নাও আমি এটা একটু বড় করে দিলাম, একটু বড় করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? ওকে, এতটুকু দিলাম, দেওয়ার পর সেভ। ওকে, এতটুকু হয়ে গেলো, এরকম হয়ে গেলো। আমরা এইভাবে কী করলাম, তাহলে প্রথমে কী করলাম, আমরা আমরা টাইটেল দিলাম, এটার কোনো ম্যাটার না। তারপরে আমরা দিলাম হলো লিঙ্ক, লিঙ্কটা অবশ্যই কিউ লাইকার থেকে আমরা ট্র্যাকিং করে নেব। তারপর আমাদের এখান থেকে নাম দিলাম গুগল প্লে, গুগল প্লে $100, তারপর আমরা এতে সাইন আপ অ্যান্ড রিসিভ $100 গুগল প্লে গিফট কার্ড, ঠিক আছে? এতটুকু দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের লোগো দিলাম, তারপরে কী দিলাম, আমাদের আরেকটা ব্যানার ইমেজ দিলাম। তারপর এখান থেকে আমরা কোন কান্ট্রিতে আমরা চালাবো, অবশ্যই আমরা ইউএস এর অফার নিয়ে কাজ করতেছি, আমরা এখান থেকে ইউএসএ লিখে দেবো। যেমন এখান থেকে ইউনাইটেড স্টেটস, কোথায় ইউএসএ, 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 ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট, এখন দেখেন ইউনাইটেড স্টেট, ওরা এখানে একটা সিপিএম রেট দিচ্ছেন, এটা হলো বিট, ঠিক আছে? পার ক্লিকে, পার ক্লিকে 0.028 এত সেন্ড করে আমাদের কী করবে, কাটবে। যেমন আপনার এই যে ডিপোজিট করবেন না, $50 হোক, $60 হোক, $100, যতই ডিপোজিট করেন এখান থেকে এই অ্যামাউন্টটা কিন্তু ওরা কাটবে, বুঝছেন? অ্যামাউন্টটা কাটবে, তো এতটুকু হয়ে যাবে। হওয়ার যাওয়ার পর আমরা কী করবো, এখান থেকে আমরা ডিভাইস অল দেবো। যদি আপনি ডিভাইস চেঞ্জ করে দিতে চান তাহলে ডিভাইস আপনি অল দেবেন, এটা যেরকম আছে সেরকমই থাকবে, ঠিক আছে? এখান থেকে ডিভাইস অল থাকবে, এটা অল থাকবে, এটা অল থাকবে, এটা, এগুলো কোনো কিছু হাঁটবে না। এখানে আপনি যদি চান যে আপনি ক্যাম্পেইন শিডিউল করে দেবেন, ঠিক আছে, আপনি এই এইবারে দেখাবেন না, আপনি এখান থেকে তুলে দেবেন, এইবারে দেখবেন না কেউ, ঠিক আছে? আবার চাচ্ছেন যে আপনি এখান থেকে শুরু করবেন, এখান থেকে এত টাইম, এত টাইম আমি দেখাবো না, ঠিক আছে? আপনি আবার এগুলোর টিক তুলে দেবেন, দেখবেন, টিক দেবেন, দেখবেন না, সাপোজ আমি এখান থেকে এই টাইম টাইমটুকু আমি দেখাবো না, অ্যাড দেখাবো না, হ্যাঁ এই টাইমটুকু অ্যাড দেখবেন না, বুঝতে পারছেন? তুলে দিলাম, চাইলে এখান থেকে অল ডে অফ করে রাখতে পারবে। তো এগুলো কোনো কিছু দরকার নেই, এটা যেরকম আছে সেরকমই থাকে, এগুলো কোনো কিছু দরকার নেই, এরকম থাকবে। তারপরে আমাদের এক্ষেত্রে বাজেট থাকবে, আপনার আপনার টোটাল বাজেট কত, আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন, আর মনে করেন আপনার $50 বাজেট, ঠিক আছে, $50 বাজেট। এখন ডেলি বাজেট কত, আপনার ডেলি বাজেট হলো $10, বা আপনি ডেলি বাজেট হলো $20, ঠিক আছে, বা $20, ঠিক আছে, $20, $40, $50, বা আপনি $10 করে বাজেট দিলেন, আপনি এখান থেকে $10 করে ডেলি বাজেট 5 দিন চলবে, ঠিক আছে, হয়ে গেল। হয়তো আপনি এখান থেকে ক্লিক ক্লিক লিমিট নিতে পারবেন, ডেলি ক্লিক লিমিট নিতে পারবেন, ঠিক আছে, টাইপ আইপি, টাইপ আইপি নিতে পারবেন, ঠিক আছে, আইপি লিস্ট, এগুলো যেগুলো ইয়ে আছে সেগুলো দেবেন, তারপরে সাইড আইডি লিস্ট, এগুলো কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? এখান থেকে আপনি যদি চাচ্ছেন অ্যাড দেখাবেন, অ্যাড দেখাবেন, লিঙ্ক দেখালে লিঙ্ক দেখাতে পারবেন, ডোমেন দেখালে ডোমেন দেখাতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। আমি এগুলো কোনো কিছু দেখাবো না, আপনি এখান থেকে অ্যাড, যেহেতু আমরা পুশ অ্যাডস দ্বারা কাজ করতেছি, পুশ অ্যাডস, তাহলে আমরা এটা এরকমই থাকবে। ওকে, হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি অফারটা কি 18+, হ্যাঁ না 18+ না, এখান থেকে নো দেবেন। যদি 18+ থাকে, অ্যাডাল্ট কোনো কন্টেন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে ইএস দিয়ে দেবেন, বুঝতে পারছেন? তো আপনি যেহেতু 18+ নেন, তাহলে আপনি এখান থেকে নো দিয়ে দেবেন। তারপর এখান থেকে যেরকম আছে সেরকম থাকে, এরকম আছে যেরকম, তো আমরা এখান থেকে সেভ করে দেবেন। তো এইভাবে কাজ করলে আপনি বুঝতে পারবেন। আর আপনি